Assalamualaikum, welcome back to my YouTube channel. Aajker video te ami mask er upore sundor ekti design share korchi. To ager video te apnara dekhte pechen ami okhane king ebong heartbeat dutai share korechhilam. Ar eta te ami queen share korchi. Ar jehetu heartbeat er আমি দেখিয়েছি হ্যান্ডপ্রিন্টটা তো এটাতে শুধুমাত্র কুইন লেখা দেখাবো আর আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি হোয়াইট কালার আর এখানে আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি তো আমার মনে হয় পানি ইউজ না করাটা ভালো কালার উঠে যেতে পারে তো আপনারা হয়তো মনে করছেন যে এটার কালার উঠে যাবে কিনা যদি কোনো পানি ইউজ না করেন তবে যদি চান যে এটার আপনারা কালার অর্থাৎ এই কালারটাকে পাতলা করতে চান সেক্ষেত্রে আপনারা এনকে নিয়ে নিতে পারেন আর যেহেতু আমি খুব বেশি দিন এটা কাজ করছি না আমার কালারটা একটু খুব বেশি ঘনও হয় নাই হালকা একটু ঘন আছে পানি মেশানোও লাগে নাই আবার এনকে মেশানোও লাগে নাই আর একটা টিপস বলে দিচ্ছি যেটা করলে পারে এটার কালার উঠবে না তো আপনারা এটা তৈরি করার পর এটা আর্ট করার পরে অন্তত কমপক্ষে 5 দিন এটাতে কোনো রকম পানি লাগাবেন না অর্থাৎ মাস্কটা ধুবেন না তবে ইউজ করতে পারবেন মুখে ইউজ করলেন কিন্তু ধুলেন না তাহলে 5 দিন এভাবে করে ভালোভাবে রংটা এঁটে যাবে এর সঙ্গে এরপর আপনারা কি করবেন এটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা উল্টো পাশ করে মাস্কটা উল্টো সাইড করে আয়রন করে দিবেন এতে করে রংটাও খুব ভালোভাবে কাপড়ের সঙ্গে এঁটে যাবে আর রংটা উঠবে না তো হ্যান্ড প্রিন্টের যদি কোনো ভিডিও আপনারা চেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ